বান্দার হক, মানুষের পাওনা, মানবাধিকার, এ সংশ্লিষ্ট অপরাধ যদি কেউ করে কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। স্পষ্ট হাদিসে ঘোষণা এসেছে তার ক্ষমা আল্লাহ রাব্বুল আলামিন করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ওই মামলাটাকে ওই বান্দার উপরে ন্যস্ত করে দিবেন, বান্দার উপরে ন্যস্ত করে দিবেন। যার হক তুমি নষ্ট করেছ তার কাছে যাও, তিনি যদি মাফ করেন তাহলে আল্লাহ মাফ করবেন, আর তিনি মাফ না করলে আল্লাহ মাফ করবেন না। আর কিয়ামতের সেই ভয়াবহতম দিনে বাপ সন্তানকে, সন্তান বাপকে এবং স্বামী স্ত্রী একে অন্যকে পরম আপনজন, সেদিন কেউ কাউকে মাফ করবে না। এজন্য বুদ্ধিমান ইমানদারের কাজ হলো যে তিনি বান্দার হক বা মানুষের পাওনাগুলো পরিশোধ করে হিসেবটাকে পরিষ্কার এবং ক্লিন রাখা, যাতে করে আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন কোনো মানুষের হক অন্তত তিনি মেরেছেন, কোনো মানুষের হক নষ্ট করেছেন, কারোর অধিকার খর্ব করেছেন, অনাদায় রেখেছেন, এরকম অবস্থায় যেন তিনি উত্থিত না হন, না ওঠেন, এই ব্যাপারটাকে ক্লিন রাখতে পারা, এটা হলো বুদ্ধিমান বিচক্ষণ মুসলমানের কাজ। আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর হক আদায় করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, কোরআন তেলাওয়াত করেন, ওয়াজ মাহফিল শুনেন, ওয়াজ মাহফিল করেন, এই কাজগুলো অনেক করেন, কিন্তু এই আল্লাহর বান্দা মানুষের হক, মানুষের পাওনা, তার কাছে কার কি পাওনা আছে সেগুলো পরিশোধ করেন না, অনেক সময় জানেনও না যে কার কি পাওনা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হকগুলো আদায় করার তৌফিক দান করুন। মোহতরম হাজরিন, ইমানটাকে বিশুদ্ধ করার পর, আল্লাহর হক তথা ফরজ ইবাদতগুলো করার পর, হারাম থেকে বাঁচার পর, একজন বিচক্ষণ ইমানদারের সর্বপ্রধান কাজ হলো এ মানুষের হক সংশ্লিষ্ট বিষয়গুলোকে সর্বোত্তমভাবে ডিল করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানসা আখলকু সা আদিনু, যে ব্যক্তির আচার আচরণ, ব্যবহার, মানুষের সাথে তার যে দেনা পাওনা আছে এই বিষয়গুলোকে সে সঠিকভাবে করে না, এগুলোকে নষ্ট করে, তার আচরণ খারাপ হয়, এই ব্যক্তির দিনদারি খারাপ, এই ব্যক্তির তাকওয়া নষ্ট, এই ব্যক্তি ভালো মুসলমান হতে পারে না। দশ শ্রেণীর মানুষের হক যদি আমরা আদায় করতে পারি, তাহলে ইনশা আল্লাহ বান্দার হকের যে একটা বড় দায় আমাদের উপরে আছে সেটা অনেকখানি আদায় হয়ে যাবে। নাম্বার এক, আল্লাহর হক আদায়ের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক হলো তার প্রতি ঈমান আনা, তার আনুগত্য করা, সেটা আদায়ের পর আল্লাহর জমিনে সবচেয়েতে বড় এবং বেশি হক এবং অধিকার হলো যে মানুষের, সে মানুষ হলেন মাতা এবং পিতা, মা এবং বাবা। মা বাবার হক এটা এত জটিল, এত জটিল, কোন সন্তান তার মা বাবার জন্য যদি তার সারা জীবনের সমস্ত আনুগত্যকে নিবেদন করে দেয়, শ্রদ্ধা নিবেদন করে, বিনয় অবনত থাকে, মা বাবার সামনে দাস মালিকের সামনে যেরকম থাকে সেরকম থাকে, প্রজা রাজার সামনে যেরকম থাকে সেরকম থাকে, তবুও মা বাবার হক কোনোদিন আদায় করে শেষ করা সম্ভব নয়। শুধুমাত্র গর্ভধারণ করা, দুনিয়াতে আসার ক্ষেত্রে ভূমিকা পালন করা, এই দায়টুকু যদি পরিশোধ করতে চায় সন্তান, সারা জীবন মা বাবার সেবা করে, খেদমত করে, মা বাবার সঙ্গে সদাচরণ করেও পরিপূর্ণভাবে সে দায় পরিশোধ করে ফেলেছে এমনটি মনে করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমার রব ফয়সালা করেছেন যে আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, এরপরেই বলেছেন এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। দেখুন, আল্লাহর ইবাদত, শিরক মুক্ত ইবাদতের নির্দেশ করার পর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন যার ইবাদত, যার সেবার কথা বলেছেন, যার হকের কথা বলেছেন, অধিকারের কথা বলেছেন, আল্লাহর পাশাপাশি আল্লাহর পরপরই যার অধিকারের কথা উল্লেখ করেছেন তিনি হলেন মা বাপ, মা এবং বাবা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র বহু সাহাবা ইকরামের জীবন ইতিহাসে আমরা দেখতে পাই মা বাবার প্রতি সন্তান কিরকম সেবা করতে হবে তার একটা নমুনা তারা রেখে গেছেন, আমরা তাদের রুহানি সন্তান। সাহাবি
আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহর তওয়াফ করছেন। এক ব্যক্তি তার মাকে, বৃদ্ধা মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে। বাবা যেরকম শিশু সন্তানকে কাঁধে নিয়ে কোলে নিয়ে তওয়াফ করে, সে তার মাকে কাঁধে তুলে নিয়ে তওয়াফ করছে। এবং বৃদ্ধা মানুষ, তাকে নিয়ে তওয়াফ করতে অনেক কষ্ট হচ্ছে। সাত চক্কর মাকে কাঁধে নিয়ে দেওয়ার পর এরই কোনো একটা পর্যায়ে এসে তিনি সাহাবি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে চিনেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি। তখন বললেন যে হে আব্দুল ইবনে ওমর, এই যে আমার মায়ের জন্য আমি সেবা করছি, শুধু সেবা করছি তা নয়, তিনি কবিতা আবৃত্তি করে ছন্দের তালে তালে বলেছেন, ইন্নি লাহা বাইরুহাল মুদাল্লাল, আমি আমার মায়ের জন্য অনুগত অবনত উটের মতো। একটা উট যেরকম মালিকের বসার জন্য অবনত হয়ে মাটিতে বসে যায়, বিশাল কাহি বিশা বিশাল কাই বিশাল দেহি উট যেরকম মালিকের সামনে মালিককে পিঠে চড়াবার জন্য বসে যায়, অবনত হয়ে যায়, আমি আমার মায়ের জন্য এরকম উটের মতো থাকি। আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, না, আদায় হয় নাই এবং এটা সম্ভব না। কারণ তোমার মা যে গর্ভে ধারণ করেছেন, তোমাকে যে ভূমিষ্ঠ করেছেন, এই কষ্টগুলো, এই পরিমাণের কষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা, মানুষের মা তাকে গর্ভে ধারণ করে কষ্ট করে, গর্ভ থেকে ভূমিষ্ঠ করেন কষ্ট করে। আল্লাহ যেটাকে কষ্ট বলছেন, কষ্টের উপরে কষ্ট বলছেন, সেটা কত কষ্ট এটা শুধুমাত্র মায়েরা বা জানেন, এটা সন্তানরা, পুরুষরা কখনো আঁচ এবং প্রকৃত অনুমান করতে পারে না। যেই ত্যাগ 10 মাস ধরে করতে হয়, যেই ত্যাগ তৎপরবর্তী সময়গুলোতে করতে হয়, যে স্নেহ মমতা যতটা যতটা নির্মলভাবে, নির্মোহভাবে, নিঃস্বার্থভাবে মা দিয়ে থাকেন, সেটা বাবাও দেন না, পৃথিবীতে কোনো মানুষ দেয় না, দিতে পারে না। মায়ের মমতাকে যদি পৃথিবীতে ভিজুয়াল কোনো জিনিস দিয়ে দেখানো যেত যে কি, তাহলে পৃথিবীতে সমস্ত মমতা, সমস্ত মায়া, সমস্ত ভালোবাসাগুলো তার সামনে ম্লান হয়ে যেত মায়ের মমতার সামনে। হয়তো মা গরিব হওয়ার কারণে সন্তানকে অনেক কিছু দিতে পারেন না, হয়তো মা অশিক্ষিত হওয়ার কারণে প্রকাশ করতে পারেন না, কিন্তু তার ভেতরের যে মমতা থাকে, এটাকে আরশে আজিমের মালিক, সৃষ্টিকর্তা যিনি অন্তরের খবর রাখেন, তিনি সার্টিফিকেট দিয়েছেন, তার চাইতে বড় মমতাকারী পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ আপন হয় না এত। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শোনার পর সেই ব্যক্তি নড়ে চড়ে বসলো, যে এত কষ্ট করার পরও তিনি বলছেন, না, তোমার মায়ের জন্য তুমি একেবারে হক আদায় করে ফেলেছ, এরকম তৃপ্তির ঢেকুর তোলার সুযোগ নাই। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে যে বেশি সংখ্যক হাদিস বর্ণনাকারী সাহাবি, অল্প সময়ে নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের সবচেয়ে বেশি সাহচর্য যারা নিয়েছেন তাদের মধ্যে থেকে একজন, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পাগল সন্তান ছিলেন, এত পাগল সন্তান ছিলেন। তার মা তার উপরে অনেক অত্যাচার করেছে, অনেক জুলুম করেছেন, তাকে প্রহার করতেন। তিনি তখন রীতিমতো অ্যাডাল্ট, একজন বড় মানুষ, প্রাপ্তবয়স্ক, মায়ের সামনে ছোট শিশু যেরকম থাকে, এই অ্যাডাল্ট মানুষটা নিজেকে সেভাবে নিবেদন করেছেন। মা যে তাকে প্রহার করতেন, অন্যায়ভাবে করতেন, ইসলাম কেন গ্রহণ করেছে সেজন্য প্রেসাদ দিতেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরও কখনো মায়ের চোখের দিকে তাকাবেন এটা কল্পনাও করতে পারতেন না। বরং একদিক থেকে মা তাকে কষ্ট দিতেন, অপর দিকে নবীজির কাছে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াও করেছেন, আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন, তাকে ঈমান তিনি এনেছেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মা তাকে ডেকেছেন, ডাক দিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নাম ধরে, হোমুক, ওনার নাম আব্দুর রহমান ছিল, আরো অনেকগুলো মতামত শোনার নাম নেই, কথার কথা আব্দুর রহমান এরকম ডাক দিয়েছেন মা। তো সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ডাকের জবাবে একটু জোরে উত্তর দিয়েছেন, মা যেই ভলিউমে ডেকেছেন, ছেলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেওয়ার সময় ভলিউমটা তার চেয়ে বেশি হয়ে গেছে, মা আসছি, জাস্ট এটুকু।
এটাকে তো আমরা দোষের কোনো কিছু মনে করি না, বা করার কথা না। মা ডাক দিয়েছেন যতটুকু আওয়াজে, ছেলের জবাব দেওয়ার সময় একটু জোরে আওয়াজ হয়ে গেছে, মানে মায়ের ডাকেরটার চাইতে ভলিউম বেশি ছিল। এরপর তিনি নিজেকে ভৎসনা শুরু করলেন, আত্মশাসন শুরু করলেন, নিজেকে নিজে এবার তিনি শাসন করলেন যে আমি এটা কি করলাম। মায়ের ডাকের চাইতে, মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা একটু বড় হয়ে গেল। আল্লাহ যে কোরআনে কারিমে মা বাবার প্রতি সদাচরণ করতে বলেছেন, এটা তো সদাচরণ হলো না, মা বাবার অনুগত থাকতে বলেছেন, এটা তো সেটা হলো না। তাহলে কি করতে হবে? এটার প্রায়শ্চিত্ত স্বরূপ তিনি দাস দাসী মুক্ত করা থেকে নিয়ে তৎকালীন যুগের আর্থিক ইবাদত, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে সর্বোচ্চ যে ত্যাগ, এ যুগে কাউকে মার্সিডিস গাড়ি দান করে দেওয়া, লক্ষ লক্ষ টাকা দান করে দেওয়ার মতো তখন ছিল দাস দাসী মুক্ত করা, দামি অ্যাসেট ছিল, এই কাজটা করে তিনি প্রায়শ্চিত্ত করেছেন যে মায়ের আওয়াজের চাইতে আমার আওয়াজটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। মোহতরম হাজরি, ঠিক একইভাবে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাবার প্রতি যে সৎ আচরণ করার নির্দেশ করা হয়েছে এটার অংশ হিসাবে কিভাবে চলতে হবে। তিনি বলেছেন, তোমার বাবার সামনে যদি কাপড় ঝাড়ো, কাপড়ে ধুলাবাড়ি লাগছে এটাকে ঝাড়ো, তোমার বাবার সামনে বসা আছে, তাহলে তুমি বেয়াদব সন্তান, কুলাঙ্গার সন্তান, তুমি তোমার বাবার হক আদায় করো নাই, বেয়াদবি করেছো, নষ্ট করেছো, তার সামনে শুধু কাপড়টা ঝাড়া দিয়েছ এটার কারণে। কারণ তুমি কোনো রাজার সামনে, তুমি কোনো পদস্থ কর্মকর্তার সামনে, পাওয়ারফুল কোনো ব্যক্তির সামনে কাপড় ঝাড়া দিবা না, তোমার বিবেকে বাঁধবে। দুনিয়ার যত বড় নেতা, যত বড় ব্যক্তি হোক, যত বড় আলেম হোক, যত বড় হুজুর হোক, যত বড় শেখ হোক, যত বড় আল্লাহর নেককার বান্দা হোক, যত বড় ইমাম খতিব হোক, হারামের ইমাম হোক, তোমার কাছে তোমার মা বাবার চাইতে বেশি শ্রদ্ধা পাওয়ার উপযুক্ত আল্লাহর জমিনে আর কেউ নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তি দেখতে পাচ্ছেন যে সেই লোকটা আরেকজনের সাথে হেঁটে আসছে, তিনি থামায় বললেন যে তোমাদের একজনের সাথে আরেকজনের কি সম্পর্ক, অর্থাৎ তোমরা কি কেউ কারো কিছু হও কি না, তার সন্দেহ হলো। তখন ছেলে বলল যে উনি আমার বাবা। তখন আবু হুরায়রা তাআলা বললেন, তোমার বাবা, তুমি শুনে রাখো, যদি এই লোকটা তোমার বাবা হয়ে থাকে তাহলে কখনো তার নাম ধরে ডাকবে না, আর তার আওয়াজের উপরে কোনো দিন তোমার আওয়াজ হবে না, তিনি যে আওয়াজে কথা বলবেন তার চাইতে বড় আওয়াজে তুমি কথা বলবা না, তার চাইতে বেশি উচ্চ আওয়াজ তুমি যদি কথা বলো তাহলে তুমি বাবার কুসন্তান, এবং এর জন্য কিয়ামতের ময়দানে ওই যে বান্দার হক নষ্ট করেছো, তুমি সবচেয়ে বড় হক বাবার হক, মায়ের হক, সেটা তুমি নষ্ট করেছো, এজন্য তোমাকে জবাবদিহি করতে হবে। তার চাইতে কখনো জোরে যেন আওয়াজ না হয়, বাসাতে বাড়িতে ঘরে যখন কথাবার্তা হবে বাপের আওয়াজের চাইতে তোমার আওয়াজ যেন বড় না হয়, এটা তোমাকে খেয়াল রাখতে হবে। আর কখনো কোনো জায়গায় হাজির হয়েছ, তোমার বাবা চেয়ারে বসার আগে তুমি বসবে না, বাবা বসবে তারপরে তুমি বসবে। আর যদি কখনো একসাথে চলো তো কখনো বাবার সামনে দিয়ে হাঁটবা না, তুমি পিছনে থাকবা, তোমার বাবার সামনে হাঁটবে, এবং এমনভাবে হাঁটবা যে যে কেউ দেখে জিজ্ঞেস করা না লাগে এরা বাপ সন্তান, দেখেই বুঝতে পারে উনি বাপ উনি সন্তান, তোমার আদব থেকে, তোমার লেহাজ থেকে, তোমার ভদ্রতা থেকে। ভাইরা আমার, আজ এই জিনিসটা হারিয়ে গেছে। আজ আমাদের তরুণদের কাছে, যুবকদের কাছে, বিভিন্ন বয়সের মানুষের কাছে যার সাথে সবচাইতে বেশি দুর্ব্যবহার করা যায়, যার সাথে সবচাইতে বেশি রাগ ঝাড়া যায়, যার চাইতে সবচেয়ে বেশি ঝাড়ি দিয়ে কথা বলা যায়, সেই লোকটার নাম হলো মা। ঠিক না বেঠিক? অফিসে বসের সাথে খুব ভদ্র হইয়া চলি আমরা, নিজের নেতার সাথে ভদ্র হইয়া চলি আমরা, যার কাছে কোনো ঠেকা আছে, কাজ আছে, তার কাছে একেবারে বিড়াল হইয়া চলি আমরা, বন্ধু বান্ধবের সাথে তো আমরা একেবারে অন্তরঙ্গ জিগরি দোস্তের মতো চলি আমরা, নিজের বউয়ের কাছেও বিড়াল হয়ে চলি আমরা, সব জায়গায় আমরা যতটা ভালো থাকি, যেই ব্যক্তিটাকে কথায় কথায় ঝাড়ি দিয়ে কথা বলাটাকে আমাদের অধিকার মনে করি, তিনি হলেন আমাদের হতভাগা মা। ঠিক না বেটি? মোহতরম হাজরিন, অথচ আল্লাহর জমিনে এই মা এবং তারপর বাবা, এ দুটি মানুষ হলেন আমাদের সবচেয়েতে বেশি সম্মান, শ্রদ্ধা, এহতেরাম, ভদ্রতা, শিষ্টাচার, সুন্দর আচরণ, বিনম্র ব্যবহার আমাদের
শ্রদ্ধা সহ সব আনুগত্য এবং বিনয় পাওয়ার হকদার এই দুটি লোক। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার হক আদায় করার তৌফিক দান করুন। দশ শ্রেণীর মানুষের হক যদি আপনি আদায় করতে পারেন, আপনি বান্দার হকের ক্ষেত্রে মৌলিক কাজটা করে ফেললেন, 80% হক আদায় হয়ে গেল। তার মধ্যে থেকে মা এবং বাবা তাদের হক কি আদায় করবেন? নাম্বার এক, তাদেরকে শ্রদ্ধা করবেন আচার আচরণে। ওই যে বললাম, প্রজা যেরকম রাজার সামনে থাকে, দাস যেরকম মালিকের সামনে থাকে, আপনার অফিসে সর্বোচ্চ বস কর্মকর্তার সামনে যেরকম থাকেন, তার চাইতে বেশি বিনয়ে অবনত হয়ে শ্রদ্ধায় নিজেকে তুচ্ছ করে তাদের সামনে থাকবেন। আপনার মা পৃথিবীর সবচেয়ে বড় রানী আপনার কাছে, আপনার বাবা পৃথিবীর সবচেয়ে বড় রাজা আপনার কাছে। শুধু রাজা আর রানী না, দুনিয়ার যত আলেমকে শ্রদ্ধা করেন, যত হুজুরকে সম্মান করেন, সমস্ত হুজুর পরে আপনার কাছে সবচেয়ে বেশি সম্মানের হকদারকে আপনার মা, এরপর আপনার বাবা। চেষ্টা করবো না আমরা ইনশাআল্লাহ? তাহলে ওনাদের প্রতি আমাদের কর্তব্য পালন করার জন্য মৌলিকভাবে আমরা কয়েকটা কাজ করব। নাম্বার এক, বিনয়ে অবনত হওয়া, বিনয়ী হয়ে থাকা, নিজেকে তুচ্ছ করে রাখা এবং তাদের সামনে আদব লেহাজ যেগুলো বললাম সেগুলো খেয়াল করে চলা, এক। এটা হলো আচরণগত। নাম্বার দুই, তারা যত নির্দেশ করবেন, অন্যায় যদি কোনো নির্দেশ না করেন, কোনো হারাম নির্দেশ না করেন, তাহলে সেক্ষেত্রে সেই নির্দেশটা আমার মাথার উপরে থাকবে। আল্লাহ এবং তার রাসূলের নির্দেশের পর যার নির্দেশ পালন করতে আমি বাধ্য, কোরআন আমাকে বাধ্য করেছে, হাদিস আমাকে বাধ্য করেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রেদার রব্বে ফি রেদাল ওয়ালেদেন ওয়া সখতুর রব্বে ফি সখতিল ওয়ালেদেন। তোমার মা বাবা তোমার উপরে খুশি তো তোমার আল্লাহ তোমার উপরে খুশি, মা বাবা বেজার তো আল্লাহ তোমার উপরে বেজার। তারা উভয়ে হলেন তোমার জান্নাতের দুয়ার, জান্নাতের দুয়ার তোমার মা বাবা। এই লোকগুলোকে তুমি সন্তুষ্ট রাখতে পারলে তোমার জন্য জান্নাত হয়ে গেল। হ্যাঁ, অযৌক্তিক কোনো কারণে তোমরা অসন্তুষ্ট হলে সেটা ভিন্ন কথা, এর জন্য আপনার দায় নাই, কিন্তু যৌক্তিক কোনো কারণে তারা যেন অসন্তুষ্ট হতে না পারেন, বিশেষ করে আপনার আচরণগত কারণে যেন না পারেন। যদি কখনো আচরণগত খারাপ কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে যখনই আপনার হুঁশ ফিরে আসবে যে আমি কি করলাম, তাদের পাও জড়িয়ে তাদের কাছে ক্ষমা চেয়ে চোখের পানি ফেলে মামলাটা নিষ্পত্তি করে নিতে হবে। যদি আপনার মা বাবা দুনিয়া থেকে চলে যান আর আপনি মাপ চাওয়ার সুযোগ না পান, তাহলে মামলা বড় জটিল, বড় কঠিন। এই জন্য দ্বিতীয় কাজ হলো তাদের আনুগত্য করা, যখন নির্দেশ করবে নির্দেশ পালন করা। কত গুরুত্বপূর্ণ দেখেন, আপনি নফল নামাজে দাঁড়াইছেন, আপনার মা ডাক দিয়েছে, আপনি নামাজে আছেন, কিন্তু আপনার মার ডাক শুনে আপনি বুঝতে পেরেছেন খুব জরুরি কোনো বিষয়ে ডেকেছে, তাহলে নফল নামাজ ছেড়ে আপনার মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে, এর নাম ইসলাম। নফল নামাজ আল্লাহর দরবারে দাঁড়িয়েছেন, সেটা ছেড়ে পর্যন্ত মায়ের ডাকে যেতে হবে, এইরকম মাসআলাও আছে, এরকম পরিস্থিতিও আছে। কত বড় জায়গায় আল্লাহ তাআলা রেখেছেন মাকে বাবাকে, আমরা কোথায় রেখেছি? নামাজ কালাম এবাদত বন্দেগী জিকির আজকের এগুলো কিচ্ছু কাজে আসবে না যদি আপনি মা বাবার হকের মধ্যে ত্রুটি করেন। তাহলে দ্বিতীয় কাজ হলো তাদের নির্দেশ পালন করা, নির্দেশ পালন করা, করতে বলেছেন অন্যায় যদি না হয় নির্দেশটা অবশ্যই আপনাকে পালন করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এমন নির্দেশ করেছেন যেটা পালন করা আপনার সম্ভব না, সাধ্যের বাইরে, তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে অপারগতা প্রকাশ করবেন, বেয়াদবি করতে পারবেন না, তর্ক করতে পারবেন না, ধমক দিয়ে কথা বলতে পারবেন না। নাম্বার তিন, তাদের প্রতি সার্বিকভাবে এহসান করবেন, তাদের ভরণ পোষণ দেওয়া, তাদের আরাম যেন হয় সেই খেয়াল করা, তাদের যত রকমের খেদমত আছে সেই খেদমতগুলো করা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মা বাবার প্রতি যে আমাদের কর্তব্য আছে, দায় আছে, তাদের যে অধিকার আর পাওনা আছে আমাদের কাছে, এটাকে যেন আমরা পুরোপুরি করতে পারি আদায়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নাম্বার দুই, দ্বিতীয় যেই ব্যক্তির প্রতি আপনার পাওনা আছে, অধিকার আছে, মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি তিনি হলেন মহিলাদের জন্য স্বামী আর স্বামীর জন্য স্ত্রী, একই সঙ্গে বলতে পারি। আজ আমাদের দুনিয়াতে, এই পৃথিবীতে, এই একটি জায়গায় বড় ধরনের ত্রুটি দেখা যাচ্ছে। আমাদের মা বোনরা অনেক ক্ষেত্রে ভালো, কিন্তু এই একটা জায়গায় এসে ভালো মানুষ হতে পারছেন না, সেটা হলো স্বামীর আনুগত্য করা। একটা হাদিস আপনারা শুনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো নারী যখন চারটি কাজ করে, জান্নাতের যে কোনো দুয়ার দিয়ে তার জন্য প্রবেশ করা সহজ হয়।
সে চারটি কাজের প্রথমটা কি ইদা সাল্লাতিল মারআতু খামসাহা কোন মহিলা যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওয়া সামাত শাহরাহা রমজানের রোজাগুলো রাখে সিয়ামগুলো রাখে ঠিকমতো আর ওয়া আতাআত যাওজাহা স্বামীর নির্দেশ মেনে চলে আনুগত্য করে স্বামীর কথা শুনে ওয়া হাফিজাত ফারজাহা নিজের ইজ্জতকে হেফাজত করে সেক্সুয়াল যত অপরাধ হতে পারে অবৈধ হারাম সম্পর্ক হতে পারে সেটা অনলাইনে হতে পারে অফলাইনে হতে পারে সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এই নারীর জন্য মাত্র চারটি কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে কোনো দুয়ার দিয়ে প্রবেশ করার সুযোগ রেখেছে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া ভাই এত সহজ আল্লাহ তাআলা করে দিয়েছেন যে হারাম হালাল বাজ বিচার উপার্জনের মধ্যে এই ঝামেলার কাজটা এই কঠিন কাজটা করতে হয় পুরুষকে মহিলার এটা পোহাতে হয় না আর বাহিরে উপার্জন করতে গিয়ে কারোর সাথে ঝগড়া কারোর সাথে মারামারি কারোর সাথে গন্ডগোল অনেক গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে পুরুষের মহিলা সেটা থাকে না তিনি বাসায় থাকেন তিনি এই মৌলিক চারটা কাজ যদি করতে পারেন জান্নাতে যাওয়া তার জন্য সহজ এত সহজ করার পরেও নারীদের একটা বড় অংশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জান্নাত জাহান্নামে দেখেছেন এর প্রধান কারণ হলো যে আমাদের মা বোনরা নামাজ পড়তে রাজি রোজা রাখতে রাজি কিন্তু তৃতীয়টা করতে রাজি না অর্থাৎ স্বামীর আনুগত্য করতে রাজি না নারীবাদের নামে মুখরোচক স্লোগান আমাদের মা বোনদেরকে প্রতারিত করে রেখেছে শয়তান তাদেরকে এর মাধ্যমে ধোকায় ফেলে দিয়েছেন প্রবঞ্চনা শিকার তারা হয়েছেন তাদেরকে শয়তান উস্কে দেয় সমাজের শয়তানের দোসররা উস্কে দেয় বলে কেন মানতে হবে স্বামীর নির্দেশ এই জন্য দেখবেন অনেক মোত্তাকি পরহেজগার মহিলারাও এই জায়গাটায় এসে ধরা খেয়ে যান আল্লাহর এক নেককার বান্দা কোন এক সালাফের কাছে কোন এক আল্লাহর বড় এক মুখলেস এবং সালেহ বান্দার কাছে একজন মহিলা এসে প্রশ্ন করেছেন যে উস্তাজ আমি অনেক সলাৎ সিয়াম করি নফল রোজা রাখি রাতভর নামাজ পড়ি সাদেকা করি কোরআন তেলাওয়াত করি জিকির আজকার করি কিন্তু ইবাদতদের যে স্বাদটা এটা আসলে আমি সেভাবে পাচ্ছি না কারণটা কি তখন তিনি জিজ্ঞেস করলেন তোমার সাথে তোমার স্বামীর সম্পর্কটা কেমন বোন তখন ভদ্রমহিলা বললেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছি ইবাদতের স্বাদ পাই না কেন আর আপনি আমাকে জিজ্ঞেস করছেন যে স্বামীর সাথে সম্পর্ক কেমন তখন উনি বললেন বোন তোমার স্বামীর সাথে তোমার সম্পর্কটা যদি খারাপ হয় তুমি যদি তাকে আনুগত্য করতে না পারো তোমার মধ্যে ইগো তৈরি করে ইবলিস এবং তুমি যদি মনে করো যে না তার কথা কেন শুনতে হবে সে তো আমার চাইতে অধম বা সে আমার মতোই তাহলে সেক্ষেত্রে তুমি ইবাদতের স্বাদ পাবা না বল যত ইবাদত করে এটা স্বাদ পাবা না এটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষার বিষয় আজকের এই সময়টাতে আমাদের মা বোনরা স্বামীকে আনুগত্য করা শ্রদ্ধা করা এই জিনিসটা ভুলে গেছে যতটুকু মনে হয় আব্দুল ইবনে মুবারক রাহিমাহুল্লাহর স্ত্রী তিনি বা কোনো এক সালাফ এর স্ত্রী তিনি বলেছেন সেই যুগে বলেছেন সে যুগের নারীদেরকে যে হে আমাদের সমাজের মেয়েরা তোমাদেরকে বলছি শোনো আমরা আমাদের স্বামীদেরকে প্রজারা রাজাদেরকে যেরকম শ্রদ্ধা করত এরকম শ্রদ্ধা করতাম আজ সেটা হারিয়ে গেছে শয়তান মুখরোচক নানা স্লোগান দিয়ে আমাদের মা বোনদেরকে উস্কে দিয়েছে নামাজি কালামি পর্দানসীন মহিলা পর্যন্ত সব করতে রাজি আছে পর্দাটাও করতে রাজি আছে কিন্তু স্বামীর কথা শুনতে রাজি না তর্ক করবে কথায় কথা ঠিক না ভাই ঠিক একসাথে থাকতে গেলে তর্ক হতে পারে একসাথে থাকতে গেলে মনের অমিল হতে পারে ঝগড়াঝাটিও হতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাম্পত্য জীবনে স্ত্রীদের সাথে মনোমালিন্য হয়েছে ছোটখাটো ইস্যুতে বড় কোনো মনোমালিন্য ছোটখাটো মনোমালিন্য হয়েছে আমাদেরও হতে পারে হওয়াটা দোষের না কিন্তু চূড়ান্তভাবে একজন জান্নাত প্রত্যাশী নারী আল্লাহর একজন প্রিয় বান্দি তিনি চেষ্টা করবেন যে আমার স্বামী যত যৌক্তিক নির্দেশ আছে সেগুলো আমি মানার চেষ্টা করব এবং তাকে আমি আমার অভিভাবক হিসাবে শ্রদ্ধা করব আনুগত্য করব এবং একজন মানুষের নির্দেশ তো আমাকে মানতে হবে তিনি আমার গার্ডিয়ান আমি তারটা মানব তিনি হোক আমার চাইতে শিক্ষার দিক থেকে পিছিয়ে হোক বুদ্ধির দিক থেকে পিছিয়ে হোক অনেক দিক থেকে পিছিয়ে কিন্তু তিনি আমার স্বামী এই আনুগত্যটা তাকে দিতে হবে আমার জান্নাতে যাওয়ার স্বার্থে আল্লাহ তাআলা আমাদের মা বোনদের এই আমলটা করার তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় যে মানুষটার অধিকার সেটা হলো নারীদের জন্য স্বামীর অধিকার প্রথম অধিকার হলো স্বামীর আনুগত্য করা স্বামীর নির্দেশ মেনে চলা তাকে অভিভাবক মনে করা তাকে শ্রদ্ধা করা তাচ্ছিল্য না করা কথায় কথায় চড়াও না হওয়া ঝগড়াঝাটি করতে না থাকা
এবং তেড়ামি না করা, ঘাট তেড়ামি না করা, আনুগত্য এটা করতে হবে। আর সেই সাথে স্বামীর অধিকার আদায়ের জন্য অন্য যা যা আছে, তার সম্পদের হেফাজত, নিজের সম্ভ্রমের হেফাজত এবং তার যতটুকু সাধ্য কুলায় সেবা, সৌজন্যতা, এটা বজায় রাখতে হবে। একই কথা স্বামীর জন্য প্রযোজ্য। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, হে পুরুষরা, স্বামীরা, তোমরা মেয়েদের সাথে সুন্দর এবং যথাযথ আচরণ করো, ভালো ব্যবহার করো, এটা তার হক। আমরা আবারও বলছি, আল্লাহর হক আমরা অনেকে আদায় করি, নামাজ রোজা আমরা অনেকে করি, কিন্তু স্ত্রীর হকটা আদায় করি না, তার সাথে সুন্দর ব্যবহার করি না, তার প্রতি খেয়াল রাখি না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খাইরুকুম খাইরুকুম লি আহলি, তোমাদের পুরুষদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে তার স্ত্রীর কাছে ভালো, যে তার স্ত্রীকে আচার আচরণের সৌন্দর্য দিয়ে, ব্যবহারের মাধুর্য দিয়ে, আচরণের উৎকর্ষ দিয়ে, সে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তার সুন্দর কাজকারবারের মাধ্যমে তার স্ত্রীর মানসিক সন্তুষ্টি, যেটা তৃপ্তি, যেটা সে আদায় করতে পেরেছে, হ্যাঁ আমার স্বামী লোকটা ভালো, এই জিনিসটা যে আদায় করতে পেরেছে, সে আসলেও ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, আর আমি হলাম তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচাইতে ভালো মানুষ, আমার পরিবার, আমার স্ত্রীরা আমাকে সবচাইতে ভালো হিসেবে স্বীকৃতি দেয় মন থেকে। এই জায়গাটা একজন মুসলমান পুরুষকে যেতে হবে, আর এটা হবে তখনই সম্ভব যখন তাদের সাথে আপনি কথায় কথায় গালিগালাজ করবেন না, কথায় কথায় দুর্ব্যবহার করবেন না, কোথাও কোথাও চড়াও হবেন না, ছোট লোকের মতো কথা বলবেন না, তুচ্ছ বিষয়ে তাকে ছোট করবেন না, তার ভুলভ্রান্তিকে মাফ করার মতো মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে আপনি একজন স্বামী হিসেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিল, আটার খামিরা বানিয়ে অনেক সময় রেখে দিতেন, সেগুলো এসে আপনার ছাগলের ছাগলের বাচ্চা এসে, অথবা দাওয়াজেন টাইপ যেগুলো সেগুলো এসে অনেক সময় খেয়ে ফেলতো। এরকম আরও বয়স কম হওয়ার কারণে অনেক জিনিস খেয়াল করতে পারতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো দুর্ব্যবহার, কত দূরের কথা, কখনো এটাকে শাসনের নাম দিয়ে তার সাথে শক্ত এবং রূঢ় আচরণ করেছেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। অতএব স্বামীদেরও কর্তব্য হলো স্ত্রীদের সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করা। এই ক্ষেত্রে আমাদের দৈন্যতা আছে, বাহিরে মানুষের সাথে খুব ভালো, অচেনা মহিলার সাথে কথা বলতে খুব ভদ্র সাজেন, কিন্তু বাসায় বউয়ের সাথে ছেঁচড়ার মতো আচরণ করেন, ঠিক না? ঠিক, কাস্টমার যদি মহিলা হয় কি নরম নরম কথা তার সাথে বলেন, কি ভদ্র ভদ্র মানুষ সাজেন, ফোনে অন্য মহিলার সাথে কথা বললে কত ভালো সাজেন, নিজের স্ত্রীটার সাথে ব্যবহার খারাপ করেন। অথচ আপনার ব্যবহার সবচেয়ে ভালো পাওয়ার হক আপনার মা বাবার পরে আপনার স্ত্রী, তার চাইতে বড় হক আর কারোর হতে, কোনো কাস্টমারের অপরিচিত মানুষের হতে পারে না। এই একটা জায়গায় আমাদের অনেকের ত্রুটি আছে, যেটা বললাম মহিলাদের কথা, একই কথা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। অনেক পুরুষ আছে, দাড়ি আছে, টুপি আছে, নামাজ রোজা আছে, জুব্বা আছে, উনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, বক্তা সাহেব, শ্রোতা সাহেব, সব সাহেব ঠিক আছে, কিন্তু নিজের স্ত্রীর সাথে ব্যবহারটা ভালো করে না। তার আচরণ, কথায় কথা যে তার মুখ দিয়ে গালি বাইর হয় তার বউয়ে ঠিকই জানে, কেউ না জানলেও, ঠিক না? ঠিক। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার চরিত্র ভালো কি মন্দ এটার সার্টিফিকেট দিবে তোমার স্ত্রী। আমাদের তো কমিশনার সাহেবরা দেয়, মেম্বার সাহেবরা দেয়, মেম্বার সাহেব কমিশনার সাহেব আমার চরিত্রের কি জানে, আমার চরিত্রের আসল রূপ। আমি মানুষটা বাইরে লম্বা লম্বা ভালো কথা বলি, কথায় কথা গালিগালাজ করি কিনা, ঝগড়াঝাটি করি কিনা, মারধর করি কিনা, ভাঙচুর করি কিনা, এবং বেয়াদবের মতো আচরণ করি কিনা, বদমেজাজ করি কিনা, অসভ্যের মতো কাজ করি কিনা, এটা জানবে আমার স্ত্রী, ঠিক না? ঠিক। আর এই জন্যই তার কাছে ভালো থাকার চেষ্টা করতে হবে, না হলে আপনি ভালো হতে পারবেন না, ভালো মুসলমান হওয়ার সুযোগ নেই। ভালো মুসলমান লেবাসে পোশাকে হয় না, ভালো মুসলমান হয় আচার আচরণে। লেবাস পোশাকের সাথে ভালো মুসলমান হওয়ার সম্পর্ক আছে, কিন্তু তার চাইতে বেশি সম্পর্ক আছে হলো আচার আচরণের মাধ্যমে। আজকাল আচার আচরণে খাঁটি মুসলমান, ভালো মুসলমান সোনার হরিণ হয়ে গেছে ভাই, সোনার হরিণ হয়ে গেছে। ইবাদত গুজারে মুসলমান পাওয়া যায়, ইমান আকিদায় মুসলমান পাওয়া যায়, কিন্তু আচার আচরণে মানুষের অধিকার, মানবাধিকার, কার কি হক আছে সেটা আমি আদায় করলাম কিনা, কোনো ত্রুটি করলাম কিনা, এই প্রশ্ন নিজের কাছে রেখে এটার যুৎসই উত্তর খুঁজে বের করে আনা, সেই জায়গা পর্যন্ত যাওয়ার মতো মুসলমান আজ সমাজ থেকে হারিয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মানুষের হক সম্পর্কে সচেতন মুসলমান হওয়ার তৌফিক দান করুন, চেষ্টা করব না ইনশাআল্লাহ। তাহলে এক নম্বর মা বাবা, দুই নম্বর হলো স্বামী স্ত্রী পারস্পরিক, তাদের একে অন্যের হক আদায় করা, তিন নম্বর হলো নিজের ভাই বোন, এই ক্ষেত্রেও যথেষ্ট দৈন্যতা আছে। বন্ধু বান্ধবের সাথে যত সম্পর্ক নিবিড় ঘনিষ্ঠ,
নিজের আপন ভাই বোনের সাথে সম্পর্কটা তত ভালো নাই, ঠিক না ভাই? শ্বশুর বাড়ির লোকদের বিশেষ করে শ্যালিকার সাথে সম্পর্ক যত ভালো, বোনের সাথে সম্পর্কটা এতটা। শ্বশুর বাড়ির শ্যালক তাকে যতটা আদর করেন, স্নেহ করেন, নিজের আপন ভাইটাকে সেরকম আদর, বন্ধুবান্ধবরে যতটা অগ্রাধিকার দেন, হাদিয়া তোহফা দেন, চা পানি খাওয়ান, নিজের ভাইটার প্রতি ততটা খেয়াল করেন না, ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে যখন বড় হয়ে যায়, যখন স্বার্থের আঘাত চলে আসে, যখন বিয়ে শাদি করে ফেলে, তখন ভাই ভাইকে চিনে না, ভাই বোনকে চিনে না। স্ত্রীকে ভালোবাসেন, মহব্বত করেন, সুন্দর আচরণ করেন, কিন্তু স্ত্রীর যদি কুবুদ্ধি দেয়, সেই কুবুদ্ধির কারণে আপনার বোনকে, আপনার ভাইকে আপনি যদি পর করেন, আপনি একটা নির্বোধ, আপনি একটা বোকা মুসলমান, আপনি কখনো বিচক্ষণ মুসলমান হতে পারবেন না। স্ত্রীকে স্ত্রীর হক আদায় করতে হবে, ভাই বোনেরটা ভাই বোনেরটা ঠিকই করতে হবে, একজনের কারণে আরেকজনের উপরে অবিচার করা যাবে না। কিন্তু এই জায়গায় আমাদের অনেক মুসলমান ভাইরা আছে, আমরা ভুল করে ফেলি। ভাই বোনের কি অধিকার? প্রথম অধিকার হলো তাদেরকে আপনি মমতা দিতে হবে, স্নেহ দিতে হবে যদি ছোট হয়, আর যদি বড় হয় তাহলে শ্রদ্ধা করতে হবে, যে আমার বড় ভাই, বাবার পরে তাকে আমাকে শ্রদ্ধা করতে হবে, তার নির্দেশ মানতে হবে, তিনি অশিক্ষিত হলেও তাকে সম্মান করতে হবে, কারণ তিনি আমার বড় ভাই। এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, হাদিয়া তোহফা দেওয়ার ক্ষেত্রে, দুনিয়ার অন্য যে কোনো ব্যক্তির চাইতে আমি আমার বন্ধুবান্ধব, শ্বশুরবাড়ির আত্মীয়, অন্যান্য যত লোকজন আছে, তাদের সবার চাইতে প্রায়োরিটি এবং অগ্রাধিকার দিতে হবে আমার ভাইকে, বোনকে, কারণ আমার রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে এরা সবচেয়ে কাছের, যার কারণে তাদের প্রতি সবচেয়ে সদাচরণ করতে হবে। বাবার সম্পদ, মায়ের সম্পদে ভাই বোনের যে অধিকার আছে, এটা দিতে হবে পাই পাই করে, এখানে কোনো প্রকার গড়িমসি করা যাবে না। আমাকে বাবা অন্যায়ভাবে কিছু দিলেও আমি নেব না, না, আমার ভাইয়ের অধিকার আছে, তাকেও সমানভাবে দিতে হবে। এরকম বলার মতো ইমানি অবস্থা, নৈতিক শক্তি এবং ভিত্তি থাকতে হবে, তাহলে আপনি বান্দার হক আদায় করলেন, ভাই বোনের অধিকার। চার নম্বর হলো যত রকমের রক্ত সম্পর্কীয় আত্মীয় আছে তাদের অধিকার। রক্ত সম্পর্কীয় আত্মীয়র অধিকারটা এত গুরুত্বপূর্ণ যে রক্ত সম্পর্কের এই যে আত্মীয়তা, এই বন্ধন, এই বন্ধনটাকে আল্লাহ তাআলা কথা বলার শক্তি দিয়েছেন, মানে তার ভয়েস দিয়েছেন আল্লাহ তাআলা। যদিও এটা কোনো ভিজুয়াল জিনিস না, কিন্তু আল্লাহ তাআলা এটাকে এমন একটা বস্তুতে পরিণত করে তার কথা বলার শক্তি দিয়েছেন যে বস্তু কথা বলতে পারে। আত্মীয়তার বন্ধন আল্লাহকে বলেছেন যে আল্লাহ, হাদিসে কুদসিতে আসছে যে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহর কথোপকথনের পর আত্মীয়তার বন্ধন আল্লাহর কাছে আবদার করেছে যে আল্লাহ আমার অবস্থানটা কোন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন আত্মীয়তার বন্ধনকে বলেছেন, এটা কি যথেষ্ট নয় তোমার জন্য যে তোমার অবস্থান আমি এমন জায়গায় দিয়েছি যে ব্যক্তি তোমাকে ঠিক রাখবে, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে ঠিক রাখবে, আমি তার সাথে সম্পর্ক সংযুক্ত রাখবো, বান্দা হিসাবে পরিচয় দিব, আর যে ব্যক্তি তোমার সম্পর্ক ছিন্ন করব, আমিও তাকে সম্পর্ক ছিন্ন করে দিব। আত্মীয়তার বন্ধন এত বড় একটা বিষয়, আত্মীয়তার বন্ধন রক্ষা করা ফরজ, এটা কোনো সুন্নত নফল আমল না। আমাদের অনেক মুসলমানরা জানে না যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি ভাই ফরজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা বলতে কি বোঝায়? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে বোঝায় হলো যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, ব্লাডের সম্পর্ক আছে, আপনার শরীরের রক্ত তার শরীরের রক্তর কানেকশন আছে, এই মানুষগুলো হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, তাদের সাথে আপনার সম্পর্ক রক্ষা করতে হবে। সম্পর্ক রক্ষা করা মানে কোনো কারণে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবেন না, জায়েজ নাই কোনো যুক্তিতে না। হ্যাঁ, কোনো আত্মীয় আপনার উপরে অন্যায় আচরণ করে, আপনি সম্পর্ক রক্ষা করতে গেলে উল্টা আরও চড়াও হয়, নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে, তখন আপনি আত্মরক্ষার জন্য দূরে থাকতে পারেন। এই ছাড়া অন্য কারণে আপনি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করতে পারেন না। এই রক্ত সম্পর্কীয় আত্মীয় কারা? প্রথম হলেন বাবার দিককার আত্মীয়, যেমন আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার চাচা, আপনার ফুফু এবং চাচাতো ভাই বোন, আপনার দাদা দাদি, এরা হলেন রক্ত সম্পর্কীয় আত্মীয়র প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি হলো আপনার মা, মায়ের মা অর্থাৎ নানি, আপনার মামা, আপনার খালা, মামাতো ভাই বোন, এরা হলেন তৃতীয় ক্যাটাগরির আত্মীয়, দ্বিতীয় ক্যাটাগরির আত্মীয়। এই দুই ক্যাটাগরির আত্মীয় হলো আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়। আজকাল আমাদের সমাজে ক্যাটাগরিটা উল্টায় গেছে, তৃতীয় ক্যাটাগরির আত্মীয় যদি আমরা বলতে পারি, রক্ত সম্পর্কীয় না, এমনি আত্মীয়, সেটা হলো শ্বশুরবাড়ির দিককার আত্মীয়। এখন আমাদের কাছে উল্টা হয়ে গেছে, যেটা তিন নম্বরের সেটা হয়ে গেছে কি এক নম্বরের। শ্বশুরবাড়ির দিকটা আত্মীয়টাকে আমরা মনে করি এক নম্বরের আত্মীয়, আর দুই নম্বরের কোনটাকে মনে করি মামু খালু এদেরকে।
আর তিন নম্বরে মনে করি হলো চাচা আর ফুপুকে, ঠিক না বেঠিক? এখনকার ছেলে মেয়েদের সাথে চাচা তো ভাইদের সাথে যোগাযোগ খুব একটা থাকে না, ফুফাতো ভাই বোনদের তো নম্বরই মোবাইলে থাকে না, কিন্তু মামাতো ভাই বোনের সাথে সম্পর্কটা আবার ভালো থাকে, খালাতো ভাই বোনের সাথে যোগাযোগ নিয়মিত হয়, ঠিক না বেঠিক? শরীয়ত যেটাকে যত বেশি গুরুত্ব দিছে ওইটা আমাদের কাছে তত কম গুরুত্বপূর্ণ, কারণ শয়তান আমাদেরকে জাহান্নামে নিবে তার চ্যালেঞ্জ, এই জন্য সে ওইভাবে আমাদের কাছে জিনিসটাকে উপস্থাপন করে। আমাদের মায়েরা তারা আমাদের শ্রদ্ধার পাত্র, কিন্তু তারাও তো মানুষ। বেশিরভাগ মায়েরাই দেখা যায় যে মামুর বাড়ির ফজিলত ছেলে মেয়েকে অনেক শোনায়, চাচাদের বদনামে ফুফুদের বদনামে বেশি বেশি শোনায়, ঠিক না বেঠিক? তো এখন মা তো মার সাথে তো বেয়াদবি করা যাবে না, তিনি যদি আপনি বুঝতেছেন যে মা অন্যায় করতেছে ভুল করতেছে আপনি চুপচাপ থাকবেন, কোনো বেয়াদবি করবেন না, তর্ক করতে যাবেন না, কিন্তু নিজের দায়িত্ব আদায়ের ক্ষেত্রে ঠিকই আপনি ঠিকটা করতে হবে। কথা কি বুঝাতে পারছি? তাহলে আত্মীয়তার ক্যাটাগরিতে এ ক্লাসের বা প্রথম আত্মীয় হলো বাপের সম্পর্কীয় যারা, দ্বিতীয় হলো মায়ের সম্পর্কীয় তারা, তৃতীয় যারা রক্ত সম্পর্কীয় আত্মীয় না এমনি আত্মীয় সেটা হলো শ্বশুরবাড়ির দিককার আত্মীয়। এখন আমরা যদি উল্টাই দিয়ে শ্বশুরবাড়িটারে এক, মামার বাড়িটাকে দুই, আর চাচা ফুফু তারা তিন, বরং কোনো কোনো ক্ষেত্রে আত্মীয়তাদের কথা শত্রু, ঠেলাঠেলি বাদাবাদি তাদের সাথে, ঠিক না বেঠিক? আল্লাহ তালা আমাদেরকে আত্মীয়দের হক আদায় করার তৌফিক দান করুন। আত্মীয়দের হক কি? তাদের এক নম্বর হক হলো সম্পর্ক বজায় রাখা। এখন ফোনের যুগ আসছে, ফোন করেন, কল করেন কয়দিন পর পর, চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, ফুফু, বিশেষ করে ফুফু, সবচেয়েতে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন, একটু খোঁজ খবর নেন, আপনার বাবার বোন, আপনার অনেক কাছের আত্মীয়, তার হক অনেক বেশি, আপনার চাচা আপনার বাবার মতো। কোনো কারণে যদি মনোমালিন্য থাকে, জমি জমানি গণ্ডগোল থাকে, বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক, কিন্তু খবরদার, তিনি আপনার আত্মীয়। কিয়ামতের দিন বান্দার হক মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে, যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না, ওই মানুষ থেকে মাপ নিতে হবে, সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন, তখন আপনি বিপদে পড়বেন। এই জন্য সেই সময় যেন আপনি মুক্তি পান, নাজাত পান, এই জন্য চাচার সাথে সম্পর্কটা ভালো রাখবেন, চাচাতো ভাই বোনদের কোনো হক নষ্ট করবেন না, ফোনে যোগাযোগ রাখবেন, এই যে সম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে পাশে দাঁড়ানো, এক নাম্বার। দুই, দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে। আপনি জাকাতের টাকা দিবেন, আপনার আত্মীয়ের ভিতরে যদি গরিব লোক থাকে, আপনার চাচা, আপনার চাচাতো ভাই বোন, আপনার ফুফু, আপনার মামা, আপনার খালো খালা, তাহলে সেক্ষেত্রে অন্য গরিবদেরকে দেওয়ার আগে ইনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। এমনকি মাদ্রাসা লিল্লা ফান্ডে দিলে যে সওয়াব হবে তার চাইতেও বেশি সওয়াব হবে, আপনার এই নিকটাত্মীয় যারা তাদেরকে যদি দেন। লিল্লা ফান্ডে দিলে তার সওয়াব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে, যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, কিছু এখানে দেন কিছু ওখানে দেন, কিন্তু আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে তুমি দিলে একটা দানের সওয়াব পাবা, ওয়াস-সাদাকাতু আলাল আকরিবাই আও আলা দিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর তুমি যদি তোমার রক্ত সম্পর্কীয় আত্মীয় যাদের কথা বললাম এদের মধ্য থেকে কেউ যাকাতের হকদার গরিব মানুষ হয় তাদেরকে যদি তুমি দান করো, তাহলে সেই দানের কারণে ডাবল সওয়াব পাওয়া, একটা হলো যাকাত আদায়ের সওয়াব পাইলা, আরেকটা হলো তুমি যে তার আত্মীয়কে টাকা দেওয়ার মাধ্যমে সম্পর্ক ভালো করলা, এই জন্য তুমি সওয়াব পাওয়া। এই জন্য আত্মীয় স্বজনদেরকে দানের জন্য প্রায়োরিটি দিতে হবে, শুধু যাকাত বলে কথা নয়, এমনি হাদিয়া তোহফা বলেন, সাধারণ দান বলেন, আপনি আত্মীয়দেরকে আগে দিবেন, চাচা ফুফু, চাচাতো ভাই বোন, ফুফাতো ভাই বোন, এবং খালা মামা, মামাতো ভাই বোন, দাদি দাদা, নানা নানি, এনাদেরকে প্রায়োরিটি দিবেন। ভাই বোন তাদের মধ্যে সবচেয়ে বেশি, ভাই বোন যদি বড় হয় এবং তারা যদি ভিন্ন সংসার থাকে, তারা যদি আপনার অধীনস্থ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি একটা গিফট দিবেন, বা একসাথে থাকলেও গিফট দিবেন, হাদিয়া দিবেন, তোহফা দিবেন, অন্য কাউকে দেওয়ার চাইতে তাকে দিবেন। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে চার নম্বর হলো আত্মীয় স্বজন, পাঁচ নম্বর হলো সন্তান সন্ততি। এই সন্তান সন্ততিটা সিরিয়ালে আরও উপরে উঠতে পারে, আমি পাঁচে বললাম, যাই হোক, এই সন্তান সন্ততির প্রতি আমাদের কর্তব্য আস ওয়াজ শুধুমাত্র একচেটিয়া হয় আমাদের দেশে, সেটা কি, মা বাবার অধিকার নিয়ে কথা হয়, আমিও আজকে অনেক কথা বলেছি, কিন্তু সন্তানের অধিকার নিয়ে ওয়াজ এত বেশি হয় না, এই ওয়াজটা অনেক বেশি হওয়া দরকার। সন্তানের যেরকম কর্তব্য আছে বাবা মার প্রতি, বাবা মায়েরও এরকম কর্তব্য আছে সন্তানের প্রতি, কথা বুঝতে পারছেন? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে যে জিজ্ঞাসাবাদ করবেন যে তুমি তোমার বাবা মার কি হক আদায় করছো, বাবা মাদেরকেও জিজ্ঞাসা করবেন তুমি তোমার সন্তানের কি হক আদায় করেছো, কথা কি বুঝাতে পারছি? সন্তানের অধিকার কি?
অনেক লম্বা চড়া, সেদিকে আমি যাব না। নাম্বার এক, আপনার সন্তানকে ভরণ পোষণ দিতে হবে। এ বিষয়ে ওয়াজ না করলেও আমরা আজকাল দেই, যা দরকার তাও দেই, যা দরকার না তাও দেই, টাকা পয়সা তো দেই, সাথে মোবাইল ফোনও দেই, নেটও দেই, এমবিও কিনে দেই, পোলাপানকে যা দরকার হয় চাইতে না চাইতেই আমরা দিয়ে দিই। এখন এই দেওয়ার জন্য ওয়াজ করার দরকার নাই, সব বাপ মাই চেষ্টা করে ছেলে মেয়েকে দেওয়ার জন্য। কিন্তু এর চাইতে বড় যে পাওনা তাদের আছে, গুরুত্বপূর্ণ যে পাওনা আছে, সেটা হলো তাদেরকে তারবিয়াত দিতে হবে। তারবিয়াত কি? তারবিয়াত হলো তাদেরকে নীতি নৈতিকতা শিখাতে হবে, তাদেরকে আল্লাহর ভয় দেখাতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, আল্লাহর সম্পর্কে ধারণা দিতে হবে, আল্লাহ কে, মহান সৃষ্টিকর্তা, তার সামনে দাঁড়াতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গড়ে দিতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য সঠিক ট্র্যাকে তুলে দিতে হবে। ভালো মানুষ যেন সন্তান হয়, সেজন্য নিজেরা ভালো মানুষ হয়ে তার সামনে সেটার স্যাম্পল নমুনা পেশ করতে হবে, তাই সে যেন দেখে দেখে শিখতে পারে। ভালো মানুষ যেন হয়, সেজন্য ভালো প্রতিষ্ঠানে তাকে ভর্তি করাতে হবে। ভালো মানুষ যেন হয়, ভালো মানুষের সাথে উঠা বসার সুযোগ করে দিতে হবে, সন্তান যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল করতে হবে। এবং সন্তানের প্রতি আরেকটা কর্তব্য হলো, সন্তানদের মধ্যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না। এক সন্তানকে জমি লিখে দিলেন, আরেক সন্তানকে দিলেন না, মেয়ে সন্তান দেখে তাদেরকে ঠকালেন, ছেলেদেরকে সব দিয়ে দিলেন, এগুলো অন্যায়। এই কাজগুলো যদি বাবা মা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি এক্ষেত্রে বান্দার হক নষ্ট করলেন, সন্তানের হক নষ্ট করলেন, মনে করছেন আমারই তো সন্তান, কি আর হবে না, কিয়ামতের ময়দানে এই সন্তান আল্লাহর আদালতে মামলা করবে আপনার বিরুদ্ধে যদি আপনি অবিচার করেন। এই জন্য বান্দার হকের মধ্যে সন্তানের হকটা অনেক গুরুত্বপূর্ণ। তাদেরকে ভরণ পোষণ দিতে হবে, তাদেরকে তারবিয়াত এবং সঠিক দীক্ষা দিতে হবে, মনুষ্যত্ব শেখাতে হবে, ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। শুধু ভালো স্কুল কলেজে চান্স পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবেন, ছেলে মানুষ হচ্ছে কিনা, নাকি পশুর আচরণ নিচ্ছে, সে আল্লাহকে চিনে কিনা, সে নামাজ পড়ে কিনা, তার ভিতরে ম্যানার্স আছে কিনা, সেগুলো খেয়াল রাখতে হবে। এটা তার পাওনা, যদি আপনি না দেন কিয়ামতের ময়দানে এই ছেলে নষ্ট হওয়ার কারণে আপনাকে জবাবদিহি করতে হবে, কারণ আপনি তাকে সঠিক পথ দেখাননি। কথা কি বুঝাইতে পারছি? এর পাশাপাশি সন্তানের মধ্যে সমতা বজায় রাখতে হবে। একজনকে মোহব্বত করতে গিয়ে আরেকজনকে জুলুম করতে পারেন না। বিদেশ থেকে এক সন্তান টাকা কমাই করে পাঠাইছে, সারা জীবন টাকা আপনার নামে পাঠাইছে, আপনি জমি লিখে দিলেন আপনার নিজের নামে, এরপরে যেগুলো টোটো করে এলাকায় ঘুরছে ওইগুলোকেও জমির ভাগ দিয়ে দিলেন, আর ওই বেচারা তার জীবন শেষ করলো কামাই করতে করতে। এইরকম জুলুম অনেক বাপ মা করেন, কি করেন না, এগুলো করা যাবে না। ইনসাফ করতে হবে, যার যতটুকু হক তাকে ততটুকু দিতে হবে। বিশেষ করে একটা অন্যায় তো বাংলাদেশে 1999 জন বাপ মা করেন, সেটা হলো সম্পদ থেকে মেয়েকে বঞ্চিত করা। মনে করে যে মেয়েকে দিলে লাভ কি, এটা তো পরের বাড়িতে চলে যাবে, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আবা উকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের সন্তান, তোমাদের পিতা মাতা কে তোমাদের কত বেশি উপকারে আসবে তোমরা জানো না। আল্লাহ তাআলা যে সম্পদে ভাগ দিয়েছেন সেই ভাগ অনুযায়ী সবাইকে দিয়ে দিবে, ফরিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা, আল্লাহ নির্ধারণ। আল্লাহ শুরুতে বলেছেন ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে আল্লাহ ওসিয়ত করছেন, আল্লাহ মালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে অর্ডার করছেন, এটা না বলে আল্লাহ বলছেন ওসিয়ত করছেন, সেটাও অর্ডার। কিন্তু এই শব্দের মাধ্যমে এক ধরনের আবেদন আছে, এর মধ্যে এক ধরনের আবেদন আছে, আল্লাহ ওসিয়ত করছেন সম্পদ বন্টনের ক্ষেত্রে, এটা আল্লাহর নির্ধারণ, খবরদার, এটা তুমি এটাকে চেঞ্জ করার ইখতিয়ার তোমার রাখো না। তোমার সম্পদে তোমার ছেলের যদি এক আনা হক থাকে, মেয়ের আট আনা আছে, তোমার ছেলের যদি 50 টাকা হক থাকে, মেয়ের 25 টাকা আছে, বেশিরভাগ বাবা মা এই জায়গায় এসে ভালো মানুষের পরিচয় দিতে পারেন না, মুসলমানের পরিচয় দিতে পারেন না। কিয়ামতের ময়দানে বহু হাজী সাহেব বাবা, বহু গাজী সাহেব বাবা, বহু দাঁড়িয়ালা বাবা, বহু তাহাজ্জুদ গুজার বাবা, বহু নেকামলকারী বাবা, বহু দানকারী বাবা, বহু কোরআন তেলাওয়াতকারী বাবা, বহু জিকিরকারী বাবা, বহু নেককার বাবা, বহু মসজিদ প্রতিষ্ঠাকারী বাবা, বহু মাদ্রাসা প্রতিষ্ঠাকারী বাবা, বহু আলেম বাবা আল্লাহর কাছে ধরা পড়ে যাবে এই একটা জায়গাতে, যে ছেলেকে সম্পদ দিয়েছেন, সম্পদে মেয়েকে দিয়ে যান নাই, নিজে যে বিজীবিত থাকতে অন্যায় করে গেছেন, এটা করা যাবে না, এটা গুনাহ। আপনার ঘরে জন্মগ্রহণ করেছে, সে আপনার সন্তান, তার পাওনা হয়ে গেছে, এটা আপনাকে দিতে হবে। এমনকি সে যদি আপনার কথা না মানে, সে আপনার প্রতি খেয়াল না রাখে, তারপরও তাকে এই হক দিতে হবে, এটা আল্লাহর নির্ধারণ, আপনি এটাকে চেঞ্জ করার কোনো অধিকার রাখেন না। কথা কি বুঝাতে পারছি? ভাইরা আমার, আপনার মেয়েকে
আল্লাহ তাআলা সম্পদে যে অধিকার দিয়েছেন সেটা দিতে হবে। বাংলাদেশে জমির দলিলগুলো যাচাই করে দেখেন, চেক করে দেখেন, কয়টা দলিলে দেখবেন মেয়েরা মালিক, সব ছেলেরা। মেয়েদের প্রতি আমরা অত্যাচার করছি, অবিচার করছি, তাদের অধিকার দিচ্ছি না, তাদের অধিকার দিতে হবে। বাবারা বান্দার হক বড় ডেঞ্জারাস, বড় ডেঞ্জারাস। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের দিন সন্তান বাপকে দেখে পালাবে, ছেলে মেয়ে পরিচয় দিবে না সেদিন। আপনি এর আশা করেন না যে আমারই তো মেয়ে। অনেক বাপ মা আছে নিজের এই অবৈধ কর্মটাকে হালাল করার জন্য মেয়েকে ডেকে বলে, বা মা তোমাদেরকে আল্লাহ অনেক দিছে, এখন তোমরা তো যাই হোক বিয়ে শাদী হয়েছে, খরচ টরচ করছি, এখন এগুলো আমি এদেরকে দিতে চাই, তোমরা কি বলো? তো মেয়েরা শর্মে পড়ে লজ্জায় পড়ে কি আর বলবে, ঠিক আছে আব্বা আপনি যেটা ভালো মনে করেন। হয় না, হয় না, এরকম অন্যায় অবিচার কোনো কাহিনী চলবে না। মেয়েকে জিজ্ঞেস করা যাবে না, কেন জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করবেন তাকে লজ্জায় ফেলে দেওয়া, বাধ্য হয়ে সে দিতে চায় না। ভাইদের সামনে সবাই সামনে জিজ্ঞাসা করবেন, সে বলবে না আমারটা আমাকে দিতে হবে, তাহলে তো ভাই বলবে বেটা তোমার আর জায়গা নাই, এগুলো অন্যায়। সে তার সম্পদ এখান থেকে নেওয়ার পরেও আজীবন সে ভাইয়ের বিটা আসতে পারবে, তার রাইট। কারণ ভাতৃত্বের বন্ধনের কারণে ভাই বোনকে দেখবে, বোন ভাইকে দেখবে, এটা তাদের কর্তব্য পারস্পরিক। মা বাবারা এ অন্যায় করবেন না, সম্পদ দেওয়ার ক্ষেত্রে বৈষম্য করবেন না, বান্দার হক নষ্ট করা হয় এক্ষেত্রে, সন্তানদের বিষয়ে এটা খেয়াল রাখবেন। নাম্বার ৬, যে মানুষের অধিকার আমাদের কাছে আমাদের উপরে সবচেয়ে বেশি, সে মানুষটা হলেন আমাদের আত্মীয় তালিকা এতক্ষণ গেল, এই আত্মীয়ের তালিকার পরে যার অধিকার সবচেয়ে বেশি সে লোকটা হলেন প্রতিবেশী। সে লোকটা কিরে ভাই? প্রতিবেশী। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিব্রিল আমাকে আসমান থেকে বারবার এসে আত্মীয়র ব্যাপারে যেন আমি, সরি, প্রতিবেশীর ব্যাপারে যেন আমি সাবধান থাকি, সেজন্য এত বেশি তিনি আমাকে গুরুত্ব আরোপ করে গেছেন যে আমার কাছে মনে হচ্ছিল না জানি কখন জিব্রিল আইসা বলে, আপনি মারা গেলে আপনার সম্পদে ছেলে মেয়ের যেরকম ভাগ আছে, হিস্সা আছে, আপনার প্রতিবেশীরও হিস্সা আছে, না জানি এটা কখন বলে বসে, আমি সেই চিন্তায় ছিলাম, কারণ এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে প্রতিবেশীর ব্যাপারে। আর আমাদের অবস্থা কি ভাই? আমাদের অবস্থা হলো আজকাল সবার সাথে সম্পর্ক ভালো হলেও আশপাশের যারা বসবাস করে তাদের সাথে সম্পর্কটা খারাপ, ঠিক না? ঠিক। এমনকি মসজিদের পাশে যদি কোনো বাড়ি থাকে, মসজিদ কমিটির লোকজন, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাদের অত্যাচারে অনেক সময় আশপাশের লোকেরা তারা ভালো থাকতে পারেন না। হয় কি হয় না এরকম? আপনার বাড়ির পাশের বাড়ি, আপনার ঘরের পাশের ঘর, তাদের প্রতি আপনার সদাচরণ করতে হবে। তার বাসা বাড়িতে আপনার বাড়ির পানি তার বাড়িতে গিয়ে পড়ে, আপনার গাছের ছায়া দিয়ে তাকে একেবারে আপনি অন্ধকার করে রাখছেন, আপনি তার সাথে শত্রুতা সুলভ আচরণ করছেন, এগুলো জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ুমিনু জারুহু বাওয়া ইকাহু, যার হাত মুখের কষ্ট দ্বারায়, অনিষ্ট দ্বারায় প্রতিবেশী কষ্ট পায়, সে ইমানদার হতে পারে না, সে ইমানদার হতে পারে না, প্রতিবেশী আপনার দ্বারা কষ্ট পাওয়া যাবে না, তারা যেন কষ্ট না পায় এটা খেয়াল রাখতে হবে, সুসম্পর্ক রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জর গেফারা দালনকে বলেছেন, তুমি যখন তরকারি রান্না করো, ভালো কোনো তরকারি রান্না করলে, গোস্ত রান্না করলে ঝোলটা বাড়ায় দিবা, প্রতিবেশীর বাড়িতে একটু পাঠাবা। আমরা ছোটোবেলায় দেখেছি মা চাচিদের মধ্যে আমলটা ছিল, একটু ভালো খাবার হলে আশপাশের ঘর বাড়গুলোতে পাঠায় দিতেন, আজ সে আমল হারিয়ে গেছে। আমাদের সমাজে আছে এখন এগুলা নাই, অথচ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ যে প্রতিবেশীদের বাসায় ভালো খাবার থাকলে পাঠাও, হাদিয়া বিনিময় করো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলো, প্রতিবেশী যাতে আমার দ্বারা অন্তত কষ্ট না পায়। তাদের প্রথম অধিকার হলো তারা আপনার দ্বারা কোনো কষ্ট পাবে না, আপনার পানি দ্বারা, আপনার ছায়া দ্বারা, আপনার চলাফেরা দ্বারা। আপনি এমন হাই ভলিউমে গান শুনলেন, প্রতিবেশী বেচারা ঘুমাইতে পারলো না, আপনি এমন শব্দ করলেন, প্রতিবেশী বাচ্চার ঘুম থেকে উঠে গেল, আপনি এমনভাবে ময়লাটা ফেললেন, প্রতিবেশী বেচারার নাকে হাত দিয়ে চলতে হলো, আপনি এমনভাবে রাস্তায় বেড়া দিলেন যে প্রতিবেশীর বেচারার কষ্ট হলো, কখনো খোঁজখবর নিলেন না, তার বিপদ আপদে গেলেন না। এখন বিশেষ করে এমন একটা স্বার্থপরতার যুগ চলছে, এমন একটা স্বার্থান্ধের যুগ চলছে, এখন সবাই ইয়ানফসি ইয়ানফসি, কীভাবে আমি ভালো থাকবো, কীভাবে আমার ফ্যামিলি ভালো থাকবে, এর বাইরে আমরা চিন্তা করি না। অথচ ইসলাম বলে আপনার পাশের বাড়ি, পাশের ঘর, সামনের ঘর, পিছের ঘর, কারা কীরকম আছে তাদের দিকে খেয়াল করেন। আপনি যখন বাসে চলাচল করেন, চেয়ার কোচে যান, ভালো গাড়িতে যান, আপনি সিটটা ডাউন করার এখতিয়ার আছে, এমনভাবে ডাউন করে দিলেন পিছের লোকের বেচারা বুকের উপরে চলে আসলো, আবার পিছের লোকালে এমনভাবে ধমক দিল, ধাক্কা দিল, যে আপনি কষ্ট পেয়ে গেলেন, অথচ আপনারা দুইজন যাত্রী একে অন্যের প্রতিবেশী অন্তত কয়েক ঘন্টার জন্য। কথা কি বুঝাতে পারছি? এই প্রতিবেশীর অধিকার একজন মুসলমান আদায় করবে, যে আমার দ্বারা আমার প্রতিবেশী কষ্ট পাবে না, আমি ভালো কিছু রান্না করলে প্রতিবেশীর জন্য পাঠিয়ে দিব, পাঠায় দিব,
এবং প্রতিবেশীর সাথে সম্পর্কটা ভালো রাখতে হবে। বেশিরভাগ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, জমি পাশে আছে তো প্রতিবেশী আপনার, পাশের জমি আলা আপনার প্রতিবেশী, তার সম্পর্ক তার হক রক্ষা করা তো পরের কথা, উল্টা আইল ঠেলে ঠেলে তার হক নষ্ট করি আমরা, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তালা আমাদেরকে বান্দার হক আদায় করার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জায়গাগুলোতে আপনি ভালো মানুষ হতে হলে, হতে পারলে আপনি সত্যিই ভালো মানুষ, আপনি সত্যিই খাঁটি মুসলমান। আপনি খাঁটি মুসলমান লম্বা জুব্বা দিয়ে হবেন না, খাঁটি মুসলমান বড় টুপি দিয়ে হবেন না, খাঁটি মুসলমান বড় পাগড়ি দিয়ে হবেন না। আপনার খাঁটি মুসলমান হওয়া নির্ভর করে আপনার প্রতিবেশীর সাথে আপনার আচরণ কেমন, আপনার মানুষের সাথে আচরণ কেমন। আল্লাহ আমাকে আপনাকে আমাদের প্রতিবেশীর সাথে সুসম্পর্ক যেন আমরা রাখতে পারি। তারা খারাপ হলেও আমার থেকে অন্তত আমি ভালো কিছু করব, খারাপ কিছু করব না, এই চেষ্টাটা আমাদের যেন থাকে। আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। নাম্বার 7, ইয়েতিম। ইয়েতিমের সবচেয়ে বড় অধিকার হলো তার সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা যাবে না। আপনি চাচা, আপনার ভাই মারা গেছেন, আপনার ভাতি যারা আপনার কাছে আমানত, আপনার প্রতিবেশী আপনার এলাকাতে কোনো বাচ্চা বাপ হারিয়েছে, সে আপনার কাছে আমানত, তার কোনো সম্পদ থাকলে সেটা আপনি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এটার সম্পর্কে অনেক শক্ত ভাষায় আমাদেরকে ভর্ৎসনা করেছেন, সাবধান করেছেন, ইয়েতিমের সম্পদ যদি আপনি লালন পালন করেন, দেখভালও করেন, অন্যায়ভাবে যেন আপনি সেটা মেরে যেন না খান, সাবধান থাকতে হবে। 1 নম্বর, 2 ইয়েতিমের দায়িত্ব গ্রহণ করা, অভিভাবক হওয়া, এটা কত বড় সওয়াবের কাজ জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা ওয়াকাফিল ইয়েতিমি কাহাতাইন, এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি একটা আরেকটার সাথে আছে, আমি এবং ইয়েতিম কিয়ামতের ময়দানে এরকম পাশাপাশি থাকবো। ইয়েতিমের লালন পালনকারী, ইয়েতিমের অভিভাবক যারা হবে, কোনো ছেলের বাপ মারা গেছে, আপনি গিয়ে বললেন ঠিক আছে আমি ছেলেটার দায়িত্ব নিলাম, তার মাকে বললেন ও যতদিন প্রাপ্তবয়স্ক না হবে ওর খাওয়া দাওয়া পড়ালেখা বাবা সুলভ স্নেহ যা দেওয়া দরকার সব আমি দেব, এই দায়িত্ব যদি আপনি নেন, আপনি ইয়েতিমের অভিভাবকত্ব নিলেন, এই ইয়েতিমের স্পন্সর যারা হবেন, ইয়েতিমের অভিভাবক যারা হবেন, তারা কিয়ামতের দিন জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই তাদের জান্নাত থাকবে, এই লোকগুলো তার পাশে থাকার সুযোগ হবে। আজ আমাদের সমাজে এটা হারায় গেছে ভাই, আমরা করি সেটা নিজের স্বার্থের জন্য করি। অনেকে দেখবেন ইয়েতিম বাচ্চা নিয়ে আসে, বাপ মরে গেছে, মা মরে গেছে, সেই বাচ্চা নিয়ে আসে লালন পালন করে, কিন্তু এটা নিজের স্বার্থে। কিভাবে নিজের স্বার্থে? নিজের হয়তো ছেলে মেয়ে হয় না, তো বাচ্চার মুখ থেকে একটু বাপ ডাক শুনবে, মা ডাক শুনবে, সেই জন্য নিয়ে আসে, এটা হলো নিজের স্বার্থে নিয়ে আসা। এই নিয়তে নিয়ে আসলে আপনি সওয়াব পাবেন না? আপনার নিজের তিন চারটা ছেলে মেয়ে আছে আল্লাহর রহমতে, তারপরেও আপনি একটা ইয়েতিম বাচ্চার দায়িত্ব নেন এবং তাকে বাবা সুলভ স্নেহ করেন, শুধু টাকা পয়সা নয় অভিভাবকত্ব করেন, তাহলে এটার কারণে আপনি জান্নাতে যাবেন। শুধু জান্নাতেই যাবেন না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিবেশী হিসেবে জান্নাতে থাকতে পারবেন ইনশাআল্লাহ। এই আমলটা আরবিয়ানরা খুব ভালো বুঝছে, আমাদের দেশে মানুষ এটা বুঝে না। কত ইয়েতিম আছে, ইয়েতিমরা তাদেরকে কাড়াকাড়ি করে আমরা দায়িত্ব নেওয়া উচিত, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। সেই সাথে ইয়েতিমের মাথায় হাত বুলানোর পরও হাদিসে ফজিলত আসছে, আপনি আর কিছু পারেন না, ইয়েতিম বাচ্চার বাড়িতে গিয়ে যতটুকু পারেন খেদমত করে মাথায় একটু হাত বোলান, কারণ বাপ হারানোর বেদনা এটা যে হারিয়েছে সে বাচ্চাটা শুধু বুঝে, আপনি বুঝবেন না। এই জন্য ওই বাচ্চাটাকে একটু স্নেহ দেন, একটু মমতা দেন, চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ। এরপরে 8 নম্বর যার অধিকারের কথা বলবো, তিনি হলেন আমাদের অধীনস্থ কাজের লোকরা, তাদের অধিকার আছে, তাদের অধিকার আছে। আপনার হাউস ড্রাইভার, বাসা যে মহিলাটা কাজ করে, বাসা যে লোকটা কাজ করে, আপনার পিয়ন, আপনার অফিসে আপনার অধীনস্থ কর্মচারী, এই লোকগুলোর অধিকার আছে। কীরকম অধিকার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে, জীবনের শেষ সর্বোচ্চ বড় ভাষণে তিনি বারবার আমাদেরকে সাবধান করেছেন যে তোমাদের অধীনস্থ যারা থাকবে, যারা তোমাদের ভাই, তোমাদের মতোই মানুষ, আদম সন্তান, আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, তাদের সাথে তোমরা ভালো আচরণ করবে, সুন্দর ব্যবহার করবে, তাদের হক নষ্ট করবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, ওই মানের একই মানের খাবার দিবা, তোমাদের সাথে বসায় খাওয়াবা, এবং তোমরা যে পোশাক পরো তারা যেন সে পোশাক পরে। আজ আমাদের সমাজের বাস্তবতা কি বলেন? একজন মানুষ আমরা দেখা যায়, আমার কাজের লোক তার ছেলের জন্য যদি একটা জামা কিনে, আর একই জামা যদি আমার ছেলের জন্য আমি আগে কিনছিলাম কাকতালীয় ভাবে যদি মিলে যায়, আমরা লজ্জায় মাথা হেট হয়ে যায় না? যে আমার ছেলের জামা আর আমার কাজের বুয়ার ছেলের জামা একরকম, মানিজ্য থাকে, এই রোগটা আমাদের মধ্যে আসে না নাই? আহা, অথচ কাজের বুয়ার ছেলে সেও মানুষ, আপনার ছেলে সেও মানুষ, শুধু মানুষ না, এমন হতে পারে ওই ছেলেটা আপনার ছেলের চাইতে আল্লাহর কাছে প্রিয় মানুষ, জান্নাতি, তাহলে সে তো অনেক শ্রেষ্ঠ।
আর সেটা সেই চিন্তা নাও করেন আপনি, মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করবে এবং তার মতো হবে না। অনেক বাসা বাড়িতে তো আছে কাজের লোকরা, আমি দেখেছি অনেক আগে দেখেছি যে অনেক বাসাতে ছোট্ট কাজের মেয়ে সে নিচে ঠান্ডার সময় শীতের সময় নিচে বসে থাকে, সোফায় মালিক বসে থাকে, মালিকের বাচ্চারা বসে, তার বসা নিষেধ সোফায়, কারণ মালিকের বাচ্চার সাথে বসলে এটা তার ইজ্জত যায়। এই মূর্খ, এই অসভ্যরা নাকি আধুনিক। ইসলাম বলেছে মানুষকে সর্বোচ্চ সম্মান দিতে, মানবাধিকার দিতে, মানুষের অধিকার দিতে। অধীনস্থদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাদের ঘাম শুকানোর আগে আগে তাদের পারিশ্রমিক দিয়ে দাও, মাস শেষ হওয়ার আগে বেতন দিয়ে দাও, তাদের অধিকার নিয়ে টালবাহানা করবে না, তাদেরকে সম্মান দিবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাজের লোক সেবকদেরকে নিজের সাথে বসাইয়া একই দস্তুরখানে খাওয়াতেন। আজ আমরা কয়জন মুসলমান আছি এরকম বুক রাখে, এরকম কলিজা আছে যে আমার ড্রাইভার আমার সাথে বসে প্লেটে খানা খাবে, একই প্লেটে খানা খাবে, একই মানে খানা খাবে, আছে এগুলো এখন? অথচ আমরা নিজেদেরকে সভ্য দাবি করি, দুনিয়াতে খাঁটি মুসলমানের চাইতে সভ্যতা আর দুনিয়াতে কেউ শিখতে পারে না, কেউ শেখাতে পারে না। অতএব অধীনস্থদের অধিকার আদায় করতে হবে, তাদের প্রতি অত্যাচার করা যাবে না, অবিচার করা যাবে না। একজন ব্যক্তি তার একজন গোলামকে দাসকে প্রহার করছিলেন, মারছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে পেছন থেকে তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন হে অমুক শুনে রাখো, এই লোকটা তোমার কাজ কাজ করে কাজের লোক, তোমার আল্লাহ পাওয়ার দিয়েছেন, মালিক বানাইছেন, তুমি তার উপরে যতটা ক্ষমতা রাখো আরশের মালিক তোমার উপরে তার চেয়ে অনেক বেশি ক্ষমতা রাখে, অনেক বেশি ক্ষমতা রাখে। তুমি অত্যাচার করছো, ভয় করো আরশের মালিককে, যদি তিনি পাকড়াও করেন তুমি কোথায় যাবা? আল্লাহ তালা আমাদেরকে অধীনস্থদের হকগুলো আদায় করার তৌফিক দান করুন। তাহলে তাদের হক হলো তাদের সাথে সুন্দর আচরণ করা, জুলুম না করা, এবং ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দেওয়া, এবং একই মানের খাবার খাওয়ানো, পাশে বসে খাওয়ানো, এবং একই মানের পোশাক তাদেরকে পরানো, আন্তরিকতা দেখানো, তাদের বোঝাকে হালকা করে দেওয়া। আর নয় নম্বর হলেন বৃদ্ধ মানুষ, বড়রা, বয়সে বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বড়কে সম্মান করে না সে আমার উম্মত হতে পারে না। বড়কে সম্মান করতে হবে ভাই, আজকাল এটাও হারিয়ে গেছে, বড়দেরকে সিনিয়রদেরকে কি করা হয় না, সম্মান করা হয় না। বিশেষ করে যুবক ভাইদেরকে বলবো, আপনার বয়সে বড় মুরব্বী তাদেরকে সম্মান করাটা ইসলাম আপনার জন্য আবশ্যক করেছে, নির্দেশ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা মিন্না মাল্লাম ইউবাজ্জি মাল্লাম ইউআক্কির কাবীরানা, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সিনিয়রদেরকে সম্মান করে না সে আমার উম্মত না। এই জন্য বড়দেরকে সম্মান করতে হয়, তাদের নির্দেশ মানতে হয়, তাদের সামনে নিজে বিনয়ী হয়ে থাকতে হয়। একটা সময় আমাদের সমাজে সৌন্দর্য ছিল ভাই, একজন মুরব্বী এলাকা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবকরা পাশে দাঁড়িয়ে যেত, বিনয়ী হয়ে সালাম দিত। এখন আছে এসব? পারলে গায়ের উপরে তেমন একটা ভাব, দু চারজন একসাথে হলে তো মুরব্বীর সাথে বিয়াদবি করতেও পিছপা হয় না। বাসে উঠার পর একজন মুরব্বী উঠেছে, আপনি সিটে বসে আছেন, আপনি একজন মুরব্বীকে সম্মান করা নবীজির নির্দেশ, একটা ইবাদত, একটা সওয়াব। কিছু জিনিস আছে সওয়াব, এটা আমরা সওয়াব মনে করি না ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা সওয়াবের কাজ। একজন মুরব্বীকে দেখে সিট ছেড়ে দিলেন, এটাও সওয়াবের কাজ, বরং এটা কোনো কোনো ক্ষেত্রে অনেক বড় সওয়াবের কাজ হতে পারে, কিন্তু আমরা এগুলো আজকাল করি না। এই জন্য সিনিয়রদেরকে সম্মান করতে হবে, এটা তাদের অধিকার। আর দশ নম্বর সর্বশেষ হলো ওলামা একরামের সম্মান, ওলামা একরামের সম্মান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন যে মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কা, যে ব্যক্তি আমার আলেমদের হক বা অধিকার সম্মান মর্যাদা বুঝে না এই লোকটা আমার উম্মত না। এই জন্য একজন মানুষ আলেম, তিনি ভিন্ন চিন্তার আলেম, আপনার মতের সাথে মিলে না, তারপরও তিনি আলেম হওয়ার কারণে সম্মানের হকদার, মর্যাদার হকদার, তার প্রতি সম্মান বজায় রেখে, শ্রদ্ধা বজায় রেখে আপনাকে চলতে হবে। এই যে মানুষগুলোর কথা বললাম, এগুলো ছাড়াও আল্লাহ তাআলা অমুসলমানদের অধিকার রেখেছেন। একজন অমুসলমান তিনি যেন আপনার দ্বারা কষ্ট না পায়, অবিচার না করেন, তার প্রতি অনেক অধিকার আছে, সেগুলো আপনাকে আদায় করতে হবে। এবং সেই সাথে মানুষ তো মানুষ, অন্যান্য সৃষ্টিগুলির প্রতি আপনাকে আন্তরিক হইতে হবে, তারপর আপনি ভালো মুসলমান হইতে পারবেন, কেয়ামতের আল্লাহর আদালতে মুক্তি পেতে পারেন। এক নজর আবারও দর্জনের কথা বলে দিচ্ছি, এক নম্বর হলো মা বাবা, দুই নম্বর হলেন স্বামী স্ত্রী একে অন্যের প্রতি যে অধিকার আছে সেগুলো আদায় করা, তিন নম্বর হলো ভাই বোন পারস্পরিক অধিকার আদায় করতে হবে, চার নম্বর হলো রক্ত সম্পর্কে আত্মীয় যারা আছেন তাদের অধিকার আদায় করতে হবে, কী কী অধিকার বিস্তারিত বলেছি, পাঁচ নম্বর হলো নিজের সন্তানদের প্রতি যে অধিকার আছে তাদের যে পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে, কর্তব্য আদায় করতে হবে, আর ছয় নম্বর হলো প্রতিবেশীর প্রতি সদাচরণ করা থেকে যত কর্তব্য আছে সেগুলো আদায় করতে হবে, সাত নম্বর হলো ইয়েতিমের প্রতি যে কর্তব্য আছে সেটা আদায় করতে হবে, আট নম্বর হলো অধীনস্থ চাকর বাকর এবং কাজের লোক তাদের প্রতি যে অধিকার আছে সেটা আদায় করতে হবে, এবং নয় নম্বর হলো বড়দের প্রতি, বয়সে বড়দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন সহ যত তাদের পাওনা আছে সেগুলো পরিশোধ করতে হবে, দশ নম্বর হলো আলেমের অধিকার আদায় করতে হবে। এছাড়া যত মানুষের অধিকার আছে সবগুলো যদি আমরা আদায় করি ইনশাআল্লাহ
আমরা হতে পারবো সবচেয়ে ভালো মুসলমান, সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে ভালো মুত্তাকী, সবচেয়ে বড় পরহেজগার, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় জান্নাতের হকদার এবং দাবিদার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে আল্লাহর হকের পাশাপাশি বান্দার হক সম্পর্কে সচেতন, সতর্ক, দায়িত্ববান মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।